ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি ক্লাস টেনের আসছে 2020 সনের HSLC এক্সামের ইতিহাস বিভাগের কয়েকটি কোয়েশন নিয়ে আলোচনা করব। এই কোয়েশনগুলি নিশ্চয়ই পরীক্ষার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তো প্রথম পার্ট, বঙ্গ বিভাজন এবং স্বদেশী আন্দোলনের, এই স্বদেশী আন্দোলনের তিনটি ফলাফল উল্লেখ করো, এইটি ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চন হলো, স্বদেশী আন্দোলন জাতীয় শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছে সেই বিষয়ে আলোচনা করো, এই কোয়েশনটি আসার সম্ভাবনা বেশি। পরের কোয়েশন হলো, স্বদেশী আন্দোলনের সময়কালে বঙ্গদেশের জাতীয় শিল্পের বিকাশ কীভাবে হয়েছিল, এই কোয়েশনটিও বেশি ইম্পর্টেন্ট। পরের কোয়েশন, স্বদেশী আন্দোলনে বঙ্গদেশের মহিলাদের ভূমিকা আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট কোয়েশন। স্বদেশী আন্দোলনের সময়ে জাতীয় শিক্ষা নীতির তিনটি মুখ্য উদ্দেশ্যের বিষয় লিখো, 3 মার্কের কোয়েশন, এটিও ইম্পর্টেন্ট। দুই নম্বর পার্ট, মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই পার্টের এই কোয়েশনটি হলো ইম্পর্টেন্ট। ভারতীয় খিলাফত আন্দোলন কেন আরম্ভ হয়েছিল, এটি আশা করি এই বৎসর দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। 2-3 মার্কের কোয়েশন, পরের কোয়েশন হলো, মহাত্মা গান্ধী ব্রিটিশের উপশাসনের অবসানের জন্য ভাইসরয় লর্ড আরউইনকে লেখা চরমপত্রের দাবিগুলি লিখো, এটিও আমার মনে হয় ইম্পর্টেন্ট কোয়েশন আছে, তবে এটি বইয়ের অনুশীলনীতে নেই। এই কোয়েশনটি গত 2019-এ দিয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আইনমান্য আন্দোলনের ভূমিকা, এটিও আসার সম্ভাবনা একটু বেশি, বা এই দুইটির মধ্যে যে কোনো একটি আসতে পারে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলনের বিষয়ে আলোচনা করো এবং এই আন্দোলনটি স্থগিতকরণের কালে উল্লেখ করো, এটিও আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। গান্ধী আরউইন চুক্তির শর্ত, এই যে শর্তগুলি আছে পরীক্ষায় হয়তো গান্ধী আরউইন চুক্তির তিনটি শর্ত, 4টি শর্ত এরকমভাবে 2-3 মার্কের কোয়েশন দিতে পারে। তো এই শর্তগুলি এখানে দেওয়া হলো, আপনাদের প্রয়োজন হলে লিখে নিতে পারেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো, 3-4 মার্কের কোয়েশন, এটিও আসার সম্ভাবনা আছে। পরের
পরের প্রশ্ন, ভারতের জাতীয় সেনাবাহিনীর বিষয়ে একটি টীকা লিখো অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন ফৌজের অবদান আলোচনা করো অথবা আজাদিন ফৌজের ইতিহাস বিবৃত করো। এই ধরনের যে কোনো কোয়েশ্চন হোক, এই ক্যান্সার এটিও আসার সম্ভাবনা আছে। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রস্তাব সমূহ আলোচনা করো। এটি অনেক টেস্ট পেপারে দেখা যায় যে অনেক টেস্ট বোর্ডে কোয়েশনটি দিয়ে থাকে। এটিও লিখে নিতে পারো। তিন নম্বর পাঠ, স্বাধীনতা আন্দোলন এবং অসমে জাতীয় জাগরণ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলির মধ্যে এটি ইম্পর্টেন্ট, 2-3 মার্কের। আসাম অ্যাসোসিয়েশন ব্রিটিশ সরকারের নিকট কী কী বিষয় উত্থাপন করেছিল, এটি আসার সম্ভাবনা বেশি। অসমীয়া ভাষা উন্নতি স্বাধীন সভার ভূমিকা এবং কার্যাবলী আলোচনা করে, এটিও আসার সম্ভাবনাটা একটু বেশি। ২০১৯-এ রাজ্যসভাগুলির উদ্দেশ্য ভূমিকা সম্বন্ধে এই কোশ্চেনটি দিয়েছে। জোরহাট সার্বজনীন সভার উদ্দেশ্য এবং কার্যাবলী, এটি ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসনাধীন আসামের সমাজ সংস্কারের ক্ষেত্রে আসাম অ্যাসোসিয়েশনের অবদান কি সংক্ষেপে লিখো, এই কোয়েশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সম্ভাবনাটা বেশি। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ব্রহ্মপুত্র উপত্যকাবাসীকে স্বদেশী আন্দোলনের প্রভাব থেকে দূরে সরিয়ে রাখতে কী কী প্রধান জনহিতকর কাজ হাতে নিয়েছিল অথবা স্বদেশী আন্দোলনের পরোক্ষ প্রভাব, এই কোয়েশনটি আসলে প্রথম পাঠের, তো বলে এখানে দেওয়া হয়েছে, তো লিখে নাও। পরের প্রশ্ন, অসমে আইনমান্য আন্দোলন ছাত্রদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা অসমের জনসাধারণ কীভাবে আইনমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অথবা দিয়ে যে কোনো কোয়েশ্চেন হোক একই অ্যান্সার। পরের প্রশ্ন, গোপীনাথ বরদলৈ মন্ত্রিসভা স্বাধীনতার পর সম্মুখীন বাজারটির সমস্যা সম্পর্কে লেখা, এটি আসার সম্ভাবনা আছে। যে একটু কোয়েশন আছে, বরদলৈ মন্ত্রিসভার নেতৃত্বে অসমে স্থাপিত শিক্ষানুষ্ঠানগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, এই জন্য কোয়েশন থাকতে পারে, নতুবা
যদি শুধু টিকা হিসাবে তাকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, তো এই প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে, এগুলিও শিখতে পারো। আসাম চিকিৎসা মহাবিদ্যালয়, ওই যে কৃষি মহাবিদ্যালয় সম্বন্ধীয় টিকা আছে। পরের পাঠ অসমে ব্রিটিশ প্রতি জাগরণ এবং কৃষক বিদ্রোহের পাঠের অসমে 1857-58 সালের বিদ্রোহে মনিরাম দেওয়ানের ভূমিকা সম্পর্কে আলোচনা করে, এটিও ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় প্রশ্ন, কী কী কারণে অসমে 1857-58 সালে বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, আলোচনা করে, এটি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 1894 সালে পতরুঘাটে সংগঠিত কৃষক বিদ্রোহের একটি অধ্যায় তুলে ধরে, এটি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অসমে 19শ শতকে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহ সমূহে জনসভার গুরুত্ব, জনসভা মানে এই যে রাজমিল আছে, এই রাজমিলের গুরুত্ব, এটিও আশা করা যায়, ইম্পর্টেন্ট কোয়েশ্চন। পরের প্রশ্ন, ব্রিটিশের বিরুদ্ধে সারিবদ্ধভাবে কৃষক বিদ্রোহ হওয়ার কারণ কী ছিল, অসমে কৃষক বিদ্রোহের উত্থানের মূল কারণ তিনটি উল্লেখ করে, এটিও খুব ইম্পর্টেন্ট। একেবারে শেষের পাঠ, ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পাঠের ভারতের যুগবিদ্যার বিষয়ে সংক্ষেপে বর্ণনা করো, 2020-এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন, অসমে আর্য অনার্য সকলের সমবাহিত অবদানে এক সংমিশ্রিত সংস্কৃতির উৎপত্তি হয়েছে, এই প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই বছরের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অসমের ধর্মীয় বিভিন্নতা এবং সংহতির বিষয়ে লিখো। ২০১৯-এ দিয়েছে অসমের চিত্রকলার ঐতিহ্য বিষয়ে যা যেন লিখ, এই জন্য এই কোয়েশ্চনটি বছরের জন্য গুরুত্বপূর্ণ। এক মার্কের কোয়েশ্চনের জন্য এইগুলো যদি আপনারা চেয়ে নেন তাহলে আশা করি উপকৃত হবেন। ভারতের কোন রাজ্যের কোন নৃত্য গত বৎসরে এসেছে, এই
অন্ধ্রপ্রদেশের নৃত্যের নাম কি? অন্ধ্রপ্রদেশের নৃত্যের নাম কুচিপুড়ি। কোন রাজ্যের নৃত্য? এটা অন্ধ্রপ্রদেশের কথা সরাসরি হচ্ছে, তো এগুলো অধ্যক্ষ নিতে পারো। এখানে আছে রাজ্যের নাম, এখানে আছে নৃত্যের নাম, আসামের নৃত্যের নাম, তামিলনাড়ুর, এইগুলো অধ্যক্ষ নিতে পারো। তবে এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হলো, এগুলি হলো 3 মার্ক বা 4 মার্কের কোয়েশ্চেন, 5 মার্কের। এছাড়া আরও যে কোয়েশ্চেনগুলো বাকি থাকছে, এগুলো পরীক্ষার আগে চেয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভূগোল বিষয়ের সাজেশনটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ।